আর এর ভিতরে আরও বিস্তারিত থাকছে। চলুন বন্ধুরা তবে শুরু করি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা যারা মালয়েশিয়ায় আছেন এবং মালয়েশিয়ায় আসছেন, আর ইতিমধ্যে যারা এসেছেন নতুন এবং পুরাতন, সবার জন্য সুখবর। মালয়েশিয়া সরকার বলেছেন যে এতদিন ছিল বেসিক 8 ঘন্টা, কোনো কোনো কোম্পানিতে 8.5 ঘন্টা 9 ঘন্টা পর্যন্ত করাতো, কিন্তু এখন থেকে মোটে 7.5 ঘন্টা বেসিক টাইম, বেসিক ডিউটি, আর আধা ঘন্টা করে মালয়েশিয়া সরকার কমাই দিয়েছে, প্রত্যেক দিনের জন্য আধা ঘন্টা করে কমাই দিয়েছে এখন থেকে আর কি। আপনি বেসিক ঠিকই পাবেন, কিন্তু আধা ঘন্টা কাজ কম করতে হবে, আধা ঘন্টা কাজ কম করে দিয়েছে মালয়েশিয়া সরকার। এছাড়াও বন্ধুরা, আপনারা যারা মালয়েশিয়াতে আসছেন, সে অনেকে বলছে যে কি 1800 টাকা বেসিক, 1800 রিঙ্গিত বেসিক, আসলে কি সেটা সত্যি? না বন্ধুরা, 1800 টাকা বেসিক একবার শুরু ঠিল আর কি, এরকম আমরা শুনেছিলাম, কিন্তু 1800 রিঙ্গিত বেসিক না, বর্তমানে 1500 রিঙ্গিত বেসিক। আর 1800 রিঙ্গিত যদি নাও হয়, একটু কম বেশি দেখা আছে, পরবর্তীতে বাড়তে পারে। তো আপনারা যারা আসছেন অবশ্যই 1500 রিঙ্গিত বেসিকের চিন্তাভাবনা করে আসবেন, কারণ আপনি যে মনে করবেন যে আপনি আমার বেতন বেশি, আমি 4 লাখ 5 লাখ টাকা দিয়ে আসি, তা কিন্তু আসবেন না। আপনার ধৈর্য ধরুন এবং যত কম পারেন তত কমে আসেন, ঠিক আছে? বেসিক কিন্তু 1500 রিঙ্গিতই, আর আপনি সারা মাস ডিউটি করে 2200-এর বেশি বর্তমানে ইনকাম করতে পারবেন না, কারণ মালয়েশিয়াতে বর্তমান কাজের সোর্স একটু কম, ওভার টাইমও দেখা আছে একটু কম হতে পারে। তা আপনারা যারা মুহূর্তে আসবেন, দাঁড়ালে কিন্তু অনেক রকম কথা বলবে যে 1500 রিঙ্গিত বেসিক, তুমি ওটি আছে, এ আসো আছে, সানডে আছে, বলবে যে 3000 রিঙ্গিত বেসিক পাবা, এ পাবা, ও পাবা। তা বন্ধুরা করে নিয়ে তারপরে তো ঠিক আছে। তা আপনারা যারা আসছেন, মনে করবেন যে 1500 থেকে 2000 রিঙ্গিতের ভিতরে আপনার বেতন পাবেন, এবং তার ভিতরে আপনার খাওয়া দাওয়া ধরেন আসছে 400-500 টাকা, যাদের খরচ বেশি থাকে 500 টাকাও লাগতে পারে, খেয়ে দিয়ে কত টাকা পাঠাবেন, এই যে 30,000 টাকা কোনো রকম পাঠানো যাবে, এরকম যাই এই ভেবে চিনতে আসবেন, আর বেশি টাকা দিয়ে যেন আসবেন না, ঠিক আছে? আপনাদের কাছে এটা অনুরোধ। তা বন্ধুরা, আপনারা যারা আসবেন তাদের জন্য সুখবরই, আপনি হলো এখন থেকে আধা ঘন্টা ডিউটি কম করা লাগবে আর কি। এখনও কার্যক্রম হয়নি, খুব তাড়াতাড়ি এটা কাজকর্ম শুরু হয়ে যাবে মালয়েশিয়াতে। তা বন্ধুরা, আপনারা যারা আসছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসুন, দয়া করে ভেবে চিনতে আসুন এবং ভালো লোক দেখে শুনে আসুন, ভালো কোম্পানি দেখে শুনে আসুন। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।